আমার ব্র্যান্ডের নাম শো অফ। কিছু রাফি দিকে রান্না করতে পারে? আমি রান্না যে আমাকে যারা ট্রোল করতে গেছে শো অফ করে, সেই জন্য ব্র্যান্ডের নামই শো অফ করে দিয়েছি। যতবার এখন আমার কে বলা হবে শো অফ বা কেউ কাউকে বলবে শো অফ, তখনই আমার ব্র্যান্ডের প্রমোশন হচ্ছে। কনভারসেশনে চলে যাচ্ছি উইথ আওয়ার গেস্ট সাফরিদি। আজকে যে পাঞ্জাবিটা পরে এসছো, এটা কি তোমার ব্র্যান্ডের? এটা আমার ব্র্যান্ডের নামটা শুনি। হ্যাঁ, আমার ব্র্যান্ডের নাম শো অফ। শো অফ, ওকে। মানে শো অফ কথাটা তো সাধারণত একটু পিঞ্চ করার ক্ষেত্রে অনেকে একটু নেগেটিভ অর্থে, অনেকে তো তোমাকে একটু ট্রোল করতে গিয়ে এটা ব্যবহার করে, সেই জায়গা থেকেই কি দিয়েছো? হ্যাঁ, আমি এটাই বিশ্বাস করি যে আমাকে যারা ট্রোল করতে গেছে শো অফ করে, সেই জন্য ব্র্যান্ডের নামই শো অফ করে দিয়েছি। যতবার এখন আমার কে বলা হবে শো অফ বা কেউ কাউকে বলবে শো অফ, তখনই আমার ব্র্যান্ডের প্রমোশন হচ্ছে। এক্স্যাক্টলি, সো এই জন্য আমার ব্র্যান্ড ভালোই যাচ্ছে। নাইস মুভ। কবে থেকে স্টার্ট করেছো? 3 বছর 4 বছর হচ্ছে। আচ্ছা, কেমন যাচ্ছে এটা? গতবার আমরা মানে অনলাইন সেলিং এর দিকে, মানে হাইয়েস্ট অনলাইন সেলিং এ ছিলাম বাংলাদেশে এন্ড পাঞ্জাবির দিকে। আর এবারও মনে হয় এই রেকর্ডটাই ব্রেক করব। ওয়াও। সো তোমার তো মানে অন্যের প্রমোশনের সময় আর কতটুকু দেবে নিজেরটার প্রমোশনের, যেটা আসলে বলছিলে তোমার নিজের বিজনেসের জন্য খুব ব্যস্ততা যাচ্ছে। আমি আমার যদি কোনো পাঞ্জাবি ব্র্যান্ড থাকে, আমি আর অন্য কোনো পাঞ্জাবি ব্র্যান্ডের সাথে কাজ করব না। আমি তখন যে কোনো ক্লোদিং ব্র্যান্ডের সাথেও কাজ করব। রাইট, আমি ওভাবে বুঝে কাজ। শুধু পাঞ্জাবি রেখেছো না, মেয়েদের জন্য আছে। হ্যাঁ, তুমি অনেক সবকিছু আছে, যা পরে আছে ওগুলো আছে। তো আমাদেরকে মাঝে মাঝে একটু পাঠাও। পিয়ার লাগে না তো আমার। ওহো, আই নো দ্যাট। অবশ্যই পিয়ার হিসেবেও তো আর বলিও না। আই নো, তোমার শো অফ থেকে কিনেই নেব, নো প্রবলেম। আমার শো অফ থেকে কিনে নেব না, তোমার জন্য আমি ডিসকাউন্ট রাখছি। কিভাবে বলবো ওটা আসলে বুঝতে পারছি না। তোমার জন্য ডিসকাউন্ট রাখছি, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার বাবা একজন বেসরকারি একজন টেলিভিশনের ওনার, তো এইজন্য আমরা টেলিভিশনের সবাই একসাথে 700 মানুষ একসাথে ইফতার করি। সো প্রতিদিন আমার পরিবারে, ওইটাই আমার একটা পরিবার, সো পরিবারের সাথে ইফতার করা হয়। এবং সেই পরিবারের সবাই তোমাকে অনেক ভালোবাসে। আমি তো সবার ভাইস্তা আর কি, ছোট। আমার সবাই ছোট করে ডাকে, আমি সবার কোলে কোলে বড় হয়েছি। আমার অফিসে সবাই 10 15 বছর 20 বছর যাবত আছে, মানে 18 বছরের মতো। সেই ভিউ মিডিয়া থেকে মাই টিভি শুরু, মানে মাই টিভি থেকে ভিউ মিডিয়া থেকে মাই টিভি পর্যন্ত সবাই আছে। এটা আসলে খুব ভালো লাগে, আদরের মধ্যে বড় হই। যেখানেই যাই আমার হালিম ভালো লাগে অনেক। ওকে, তারপর তুমি নিজে কি বানাতে পারো? কিছু রাফিদিকে রান্না করতে পারে? আমি রান্না না, কিছুই না। না, আমি রান্না করতে পারি না। এখন আমি দেখেন, আমি চাইলে অনেক কথাই বলতে পারতাম। আমি এই রান্না করতে পারি, সেই রান্না করতে পারি, কেউ কিন্তু প্রমাণও চাইতো না। বাট ঠিক আছে, আমি যেটা পারি না সেটা পারি না। আমি তো আর অডিয়েন্সের সামনে ফেক হয়ে লাভ নেই আর কি। না, একদমই না। হালিম সবচেয়ে পছন্দ আমার, হালিম। তারপর পেঁয়াজি, বুট, মুড়ি মাখা খুব মজা লাগে। ওকে, একদম।